28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে হলো বিশাল মিছিল। এই মিছিল এদিন জনপ্লাবনে পরিণত হয়েছে। এদিন পুলিনপুর এলাকা থেকে প্রায় 8000-এর বেশি কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় এই রোড শো। সেখান থেকে রোড শো তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি নগর লোকনাথ মন্দিরের সামনে গিয়ে সমাপ্ত হয়। রবিবারও এই প্রথম কোনো রাজনৈতিক দলের এত সুদৃশ্য রোড শো দেখল তেলিয়ামুড়াবাসী, এমনটাই মত অনেকের। রাজনৈতিকদের মতে এই সুদৃশ্য রোড শো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এদিন। রোড শো শেষে বিজেপি প্রার্থী কল্যাণী রায় বলেন, জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত। শুরু হয়েছে বা এর মূল উদ্দেশ্য কি? আজকে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের পুলিনপুর থেকে এই র্যালি শুরু হয়েছে এবং নেতাজি নগরের শেষ প্রান্ত পর্যন্ত এই র্যালি চলবে। আপনারা দেখেছেন যাবৎকালের রেকর্ড ভেঙে আজকে 8000-এরও বেশি মানুষ তেলিয়ামুড়া রাজপথে মায়েরা ভাইয়েরা সকলে মিলে এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা আজকে সমস্ত বিরোধীদের জামানত জব্দ করে নিয়েছে আজকের এই উপস্থিত জনতা। জনপ্লাবন এবং তেলিয়ামুড়ায় সর্বকালের সর্বসেরা রেকর্ড আজকে করেছে মানুষের। আজকে এছাড়াও তিনি বলেন, আজকের এই জনপ্লাবন জানান দিচ্ছে দেশে আবার বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।